ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর পর আর্জেন্টিনা দলটির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি। সে সময় আর্জেন্টিনার সফলতম এই কোচ বলেছিলেন, এখনই তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার সেরা সময়। এরপর মাদ্রিদ ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে গুঞ্জন উঠেছে লিওনেল স্কালোনিকে নাকি রিয়াল মাদ্রিদ পরবর্তী কোচ হিসাবে দলে চাইছে। কারণ চলতি মৌসুম শেষ হলেই রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ করে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। তার বিকল্প হিসেবে লিওনেল স্কালোনিকেই যাচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজ। এরপর জল গড়ালো ভিন্ন দিকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল এক টুইট বার্তায় জানিয়েছে, লিওনেল স্কালোনি মেসিদের সঙ্গে থাকছেন 2024 সালের কোপা আমেরিকা পর্যন্ত। এরপর আর্জেন্টিনা দলের দায়িত্ব ছাড়বেন লিওনেল স্কালোনি। গাস্তন এদুল এক টুইট বার্তায় মোটামুটি নিশ্চিত হয়ে এমন খবর জানিয়েছে, 2024 সাল পর্যন্ত নাকি লিওনেল স্কালোনি থাকবেন আর্জেন্টিনা দলের দায়িত্বে। এদিকে গাস্তন এদুলের এই টুইট বার্তা সত্যি হলে সত্যি হতে পারে লিওনেল স্কালোনির রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। কারণ আগামী কোপা আমেরিকার আগেই রিয়ালের দায়িত্ব ছাড়বেন কার্লো আনচেলত্তি, যোগ দিতে পারেন ব্রাজিলে। এরপর কোপা আমেরিকার পরপরই রিয়ালের দায়িত্ব নিতে পারেন লিওনেল স্কালোনি।